সহকারী শিক্ষক এডুকেট আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আমি আজকে অষ্টম শ্রেণীর ক্লাস নেব, বিজিএস ক্লাস নেব। আমরা আজকে আলোচনা করব সপ্তম অধ্যায় থেকে বাংলাদেশ রাষ্ট্র ও সরকার পার্ট এক ও দুই আলোচনা করব। পার্ট একে আছে সরকার, সরকারি শ্রেণী বিভাগ। তো সরকারি শ্রেণী বিভাগ আলোচনা করতে গেলে প্রথমে আমাদের বলতে হবে সরকার কি, আর সরকার কি জানতে হলে আগে আমাদের জানতে হবে রাষ্ট্র কি। তো আমরা আগে জেনে নিই রাষ্ট্র কি। রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, ঠিক আছে? রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। তোমরা যদি চাও খাতা আর কলমটা সামনে নিয়ে বসতে পারো, কারণ ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আছে সেগুলো খাতায় ঢুকে নিলে তোমাদের পরবর্তীতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে, তো আমরা আগে জানবো রাষ্ট্র কি। আমি আগেই বলেছি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, আর এই রাষ্ট্র গঠন করতে গেলে আমাদেরকে চারটি মৌলিক উপাদানের প্রয়োজন। তো রাষ্ট্র গঠন করতে গেলে চারটি মৌলিক উপাদানের প্রয়োজন। এই চারটি মৌলিক উপাদানের মধ্যে রয়েছে জনসমষ্টি, সার্বভৌমত্ব, ভূখণ্ড এবং সরকার। তোমরা মনে বুঝতে পারছো সরকার কি, তাই না? হ্যাঁ, সরকার হচ্ছে রাষ্ট্রের চারটি মৌলিক উপাদানের একটি। সরকার কি? সরকার হচ্ছে রাষ্ট্রের একটি মৌলিক উপাদান। বুঝতে পেরেছ সরকার কি? সরকার হচ্ছে রাষ্ট্রের একটি মৌলিক উপাদান। এখন যদি বলা হয় সরকার বলতে কি বোঝো, তাহলে আমাদের আরেকটু ডিটেলস করতে হবে। সরকার হচ্ছে রাষ্ট্রের একটি মৌলিক উপাদান, যেটা ছাড়া রাষ্ট্র চলতে পারে না। এটাকে রাষ্ট্রের মূল চালিকা শক্তিও বলা হয়ে থাকে। আবার এটাকে আবার ইঞ্জিনের সাথে তুলনা করা হয়। একটা গাড়ি যেমন ইঞ্জিন ছাড়া চলতে পারে না, তেমনি একটি রাষ্ট্র সরকার ছাড়া চলতে পারে না। সুতরাং তোমরা সরকারের সংজ্ঞা পেয়ে গিয়েছো আমার মনে হয়, তাই না? তো এই সরকার ছাড়া কোনো রাষ্ট্রই চলতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্রের জন্যই একটা সরকার ব্যবস্থা দরকার হয়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই সরকারের ধরন কি একই রকম? না, সরকার বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে, বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থা রয়েছে। আমাদের এখন পাঠে আসবো আমাদের সরকারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। দেখো, সরকার হচ্ছে প্রধানত দুই প্রকার, গণতন্ত্র আর একনায়কতন্ত্র। সরকার প্রধানত কয় প্রকার? দুই প্রকার। এটি কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে, জ্ঞানমূলক প্রশ্ন। সরকার প্রধানত কয় প্রকার? সরকার প্রধানত দুই প্রকার, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। এখন হচ্ছে গণতন্ত্র বলতে কি বুঝি। গণতন্ত্র জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণ তার ভোটের মাধ্যমে একটি দলকে নির্বাচিত করবে, এবং সেই দলই সরকার গঠন করবে এবং রাষ্ট্র পরিচালনা করবে। এখানে জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। তোমরা তাহলে গণতন্ত্রের সংজ্ঞা পেয়ে গিয়েছো। ওকে, এবার আমরা আসবো একনায়কতন্ত্র। রাষ্ট্রের বিশ্বের প্রায় অধিকাংশ রাষ্ট্রে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু রয়েছে। এবার আমরা আসবো একনায়কতন্ত্রে। একনায়কতন্ত্রটা কি? একনায়কতন্ত্র সাধারণত গণতন্ত্রের বিপরীতই বলতে পারি আমরা, কারণ একনায়কতন্ত্রে জনগণের কোনো মতামতের মূল্য দেওয়া হয় না। এখানে একটি দল বা একজন ব্যক্তির ওপরে ন্যস্ত থাকে সকল ক্ষমতা। দল বা ব্যক্তি যা বলবে তাদের কথাই সর্বময় ক্ষমতা। সুতরাং একটি দল বা একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে যে রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হয় বা যে সরকার ব্যবস্থা পরিচালিত হয় তাকেই বলা হয় একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা, ঠিক আছে? একজন ব্যক্তি বা একটি দলের ইচ্ছা অনিচ্ছার উপরে ভিত্তি করে যে শাসন ক্ষমতা পরিচালিত হয় তাকে বলা হয় একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা। আমরা আসবো রাষ্ট্র প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে। রাষ্ট্র প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে আরো দুইটি ভাগে ভাগ করা হয়। রাষ্ট্র প্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে আরো দুইটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রাজতন্ত্র আর একটা হচ্ছে প্রজাতন্ত্র। রাজতন্ত্র আর প্রজাতন্ত্র। এবার আমরা আলোচনা করবো রাজতন্ত্র বলতে কি। রাজতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে বংশানুক্রমিক ভাবে বা উত্তরাধিকারী সূত্রে ক্ষমতা হস্তান্তর। আবার বলি, রাজতন্ত্র হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে উত্তরাধিকারী সূত্রে ক্ষমতা হস্তান্তর করা হয়। যদি বাবা রাজা হয়, পরবর্তীতে তার সন্তানরা বংশানুক্রমিক ভাবে এই ক্ষমতা পেয়ে যাবে, অর্থাৎ তার সন্তান রাজা হবে। এটাকে বলা হয় রাজতন্ত্র। বর্তমানে এই শাসন ব্যবস্থা খুব একটা দেখা যায় না, তবে আমরা যদি সৌদি আরবের দিকে তাকাই তাহলে এই শাসন ব্যবস্থা লক্ষ্য করতে পারবো। এর পরবর্তীতে আছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র বলতে কি বুঝবো, এটা অনেকটা গণতন্ত্রের মতোই।
প্রজাদের ভোটে নির্বাচিত সরকারকে প্রজাতান্ত্রিক সরকার বলা হয়। অর্থাৎ গণতন্ত্রের মতোই জনগণের ভোটে নির্বাচিত সরকারকে প্রজাতন্ত্র বলা হয়। এখানে প্রজায় সর্বময় ক্ষমতার অধিকারী। ওকে, এবার আমরা আবার দেখি এখানে হচ্ছে ক্ষমতা বণ্টন নীতির ওপর ভিত্তি করে, ক্ষমতা বণ্টন নীতির ওপর ভিত্তি করে সরকারকে আরো দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে একেন্দ্রিক সরকার আর একটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার। ক্ষমতা বণ্টন নীতির ওপর ভিত্তি করে সরকারকে আরো দুটি ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একেন্দ্রিক সরকার আর যুক্তরাষ্ট্রীয় সরকার। ঠিক আছে, তো একেন্দ্রিক সরকারটা কি? একেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে একটা মাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশকে শাসন করা হয়। অর্থাৎ সমগ্র ক্ষমতা বা সমগ্র সবকিছুই কেন্দ্রের উপরে ন্যস্ত থাকে। কেন্দ্র চাইলে এখানে প্রশাসনিক বিভাগ চালু করতে পারে, তবে প্রশাসনিক বিভাগগুলো তাদের কর্মকাণ্ডের জন্য অবশ্যই কেন্দ্রের কাছে দাবি থাকবে। ওকে, এবার আমরা দেখি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বলতে কি বোঝো। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সাধারণত আয়তনে বড় দেশগুলোই দেখা যায়। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা দেখতে পাবো। কারণ আয়তনে বড় দেশগুলো একটা মাত্র কেন্দ্র থেকে পুরো দেশটাকে শাসন করা অনেক সময় সম্ভব হয়ে দাঁড়ায় না, সঠিকভাবে সম্পূর্ণ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রদেশ ভাগ করে সেই প্রদেশগুলোকে আলাদা আলাদা ক্ষমতা হস্তান্তর করা হয় এবং তারা যার যার ক্ষমতা সঠিকভাবে সম্পূর্ণ করে। ওকে, তো যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা ভাগ করে দিয়ে সমগ্র প্রদেশটাকে শাসন কার্য পরিচালনা করা হয়। ওকে, সরকারকে এবার আমরা ভাগ করব আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে। আমরা এবার কিভাবে ভাগ করব? আইন বিভাগ এবং শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকার ব্যবস্থাকে আরো দুইটি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সংসদীয় সরকার আর এক হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকার ব্যবস্থা কাকে বলে আমাদের এবার জানার বিষয় হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার মধ্যে কি বোঝো। যে সরকার ব্যবস্থার শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে, অর্থাৎ শাসন বিভাগ তার কর্মকাণ্ডের জন্য আইন বিভাগের নিকট সম্পূর্ণরূপে দায়ী থাকে, তাকে বলা হয় সংসদীয় সরকার ব্যবস্থা। এই সরকার ব্যবস্থায় বাংলাদেশে যদিও রাষ্ট্রপ্রধান আছে রাষ্ট্রপতি, কিন্তু সংসদীয় প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদ নিয়ে বাংলাদেশ তার দায়িত্ব অনুযায়ী বা তার সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশটাকে পরিচালিত করে। এটাই হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। আর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়বদ্ধ থাকে না, রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে শাসন কার্য পরিচালনা করে। এই গেল আমাদের সরকারের বিভিন্ন শ্রেণী বিভাগ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সরকারের প্রত্যেকটা শ্রেণী বিভাগের ডেফিনেশন গুলো। ওকে, এবার আমরা আলোচনা করব বাংলাদেশের সরকার পদ্ধতি নিয়ে। আমরা যদি এই ছকের আলোকে বাংলাদেশের সরকার পদ্ধতিটা আলোচনা করতে চাই, তাহলে প্রথমেই আমরা দেখব বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা, কারণ বাংলাদেশে জনগণের ভোটে সরকার নির্বাচিত হয়। জনগণ যাকে নির্বাচিত করে সেই দল বা ব্যক্তি সরকার গঠন করে থাকে। দ্বিতীয় ভাবে যদি আমরা দেখি, তাহলে বাংলাদেশ হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা, কারণ প্রজারাই সর্বময় ক্ষমতার অধিকারী। বাংলাদেশ হচ্ছে প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা, কারণ প্রজারাই হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী। তৃতীয় ভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে হচ্ছে এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা, কারণ বাংলাদেশে একটি মাত্র কেন্দ্র থেকে সমগ্র দেশটাকে পরিচালনা করা হয়। এখানে যদিও আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে, কিন্তু প্রত্যেকটি বিভাগই আমাদের কেন্দ্রের কাছে দায়বদ্ধ থাকে। কোনো বিভাগই স্বেচ্ছায় কোনো কিছু করতে পারে না, কারণ তারা তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকে কেন্দ্রের কাছে। চতুর্থ ভাবে যদি আসি, তাহলে বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা, কারণ বাংলাদেশে শাসন বিভাগ আইন বিভাগের নিকট সম্পূর্ণরূপে দায়ী থাকে, এবং বাংলাদেশে সংসদীয় প্রধান হিসাবে প্রধানমন্ত্রী তার আপনি কন্টিনিউ করুন। সংসদীয় সরকার হিসাবে প্রধানমন্ত্রী
তার মন্ত্রী পরিষদ নিয়ে যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। সুতরাং আমরা বলতে পারি যে বাংলাদেশের সরকার ব্যবস্থা গণ প্রজাতন্ত্রী এককেন্দ্রিক সংসদীয় শাসন ব্যবস্থা। আবার বলি, বাংলাদেশের সরকার ব্যবস্থা হচ্ছে গণ প্রজাতন্ত্রী এককেন্দ্রিক এবং সংসদীয় শাসন ব্যবস্থা। তাহলে তোমরা এবার বুঝতে পেরেছো বাংলাদেশের সরকার পদ্ধতিটা কেমন? ওকে ফাইন। তো আমরা এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন পেয়েছি, প্রশ্নগুলো আমি আশা করবো তোমরা খাতায় লিখে নিয়েছো। এখন আরেকটা বিষয় হচ্ছে তোমাকে বলার বিষয়, যেটা হচ্ছে এই পুরো ছকটাই কিন্তু আমরা একটা উদ্দীপক হিসাবে পেতে পারি, ঠিক আছে? এই পুরো ছকটাই আমরা একটা উদ্দীপক, কারণ আমাদের উদ্দীপক নিয়ে বেশ চিন্তা থাকে। তো আমি আবার বলছি, এই এক ও দুই পার থেকে আমরা এই পুরো ছকটাই একটা উদ্দীপক হিসাবে পেতে পারি। এখন এই উদ্দীপকে কি ধরনের প্রশ্ন আসতে পারে? আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক তো যে কোনো প্রশ্নই এই অধ্যায় থেকে দিতে পারে, কিন্তু যদি আমরা আসি প্রয়োগমূলকে তাহলে আসতে পারে যে উদ্দীপকের আলোকে বাংলাদেশের সরকার পদ্ধতি ব্যাখ্যা করো, এই ধরনের আসতে পারে আর কি। উদ্দীপকের আলোকে বাংলাদেশের সরকার পদ্ধতি ব্যাখ্যা করো। আর যদি উচ্চতর দক্ষতায় আসতে চাই বা চার মার্কসের প্রশ্নটায় আসতে চাই, তাহলে বলতে পারে যে উদ্দীপকের আলোকে প্রথম ক্ষেত্রে যেই সরকার ব্যবস্থা রয়েছে তাদের দুজনের তুলনামূলক ব্যাখ্যা করো, কিংবা দ্বিতীয় পয়েন্টে যে সরকার ব্যবস্থা দুইটা রয়েছে তাদের তুলনামূলক ব্যাখ্যা করো। তো বুঝতে পেরেছো একটা উদ্দীপক কিভাবে কমপ্লিট হতে পারে? সুতরাং আমরা আমাদের এক ও দুই পার্ট থেকে যে আলোচনার বিষয় আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। এছাড়া যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে নক করবে। আর শেষ পর্যন্ত তোমাদের যেটা বলার সেটা হচ্ছে, এখন সময়টা খুব খারাপ যাচ্ছে, আমরা এই প্রথম মনে হয় ঘরে বসে দেশটাকে চালানোর একটা সুযোগ পেয়েছি, তাই না? দেশটাকে এগিয়ে নেওয়ার একটা সুযোগ পেয়েছি, কারণ আমরা ঘরে থাকলে আমরা নিজেরা নিরাপদ থাকবো, দেশটাও নিরাপদ থাকবে। সুতরাং আমরা এই চেষ্টাটা করি, সবাই ঘরে থাকি আর ঘরে বসে অবশ্যই আমাদের পড়াশোনাটা কমপ্লিট করি, দেশটাকে ভালো রাখি। ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো। আল্লাহ হাফেজ।